আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচন্ড আকারের জলীয় বাষ্প বাতাস দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের বেশ কিছু জেলায় ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডব শুরু হতে পারে। তো কোন কোন জেলায় ভয়াবহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ দেশের দক্ষিণাঞ্চলে মেঘমালা সৃষ্টি হচ্ছে, এছাড়া মধ্যভারতীয় প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে। সেখান থেকে মেঘগুলো ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং শেষ পর্যন্ত পরবর্তীতে আরও এখানে বাংলাদেশের মধ্যপ্রান্ত অঞ্চল সহ আর বিভিন্ন অঞ্চল জুড়ে আকাশে ভয়াবহ মেঘ সৃষ্টি হয়ে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ভয়াবহ কালবৈশাখীর সাথে প্রচণ্ড শিলাবৃষ্টি কোথাও কোথাও দমকা হাওয়াকারে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে আজ বিকেল থেকে বরিশাল বিভাগের দক্ষিণের অনেক স্থানে ভয়াবহ বজ্রবাহী মেঘ সৃষ্টি হয়ে গেছে। বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উত্তরে অধিকাংশ স্থানেও হালকা থেকে মাঝারি কিছু কিছু স্থানে প্রবল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া এদিকে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলীয় কিছুটা মেঘমালা সৃষ্টি হতে দেখা যাচ্ছে, মূলত রাজশাহী বিভাগের পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে, সেখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বজ্র বৃষ্টি মোড়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে, আমরা একটু আপনাদেরকে লাইভ ট্রেকিং করে দেখাচ্ছি, খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এখানে দেখতে পাচ্ছি আমরা পিরোজপুর, এছাড়া মঠবাড়িয়া, তারপর কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, তারপর এখানে সিমনগর, সুন্দরবন, বরগুনা, খয়রা, তারপর এখানে রয়েছে লোহাগাড়া, যশোর, এখানে মাদারীপুর, বরিশাল, এই সমস্ত জেলাগুলোর উপর প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের দক্ষিণের অনেক জায়গায় বোরহানউদ্দিন, লালমোহন, তারপর মির্জাগঞ্জ, জিয়ানগর, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে খাউকালি, তারপর এখানে চরপেশম, এদিকে রয়েছে কলাপাড়া, জালাকাটি, পটুয়াখালী, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম বিভাগের উপর নোয়াখালী, মতিরহাট, তারপর সেনবাগ, এখানে মিরসরাই, পেনি, এই সমস্ত জেলাগুলোর উপরও প্রচণ্ড কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে কাকড়াছড়ি থেকে শুরু করে কাকড়াছড়ি, লংগদু, মানিকচড়ি এবং এখানে দিঘিনালা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে পাহাড়ি অঞ্চলেও মাঝারি থেকে এবারে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার 31 মার্চ থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে প্রবল জোড়া হাওয়ার সাথে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা কালো মেঘ তৈরি হতে দেখলে অবশ্যই আপনারা সাথে সাথে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করবেন। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিস্থিতি বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না, ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ লঘুচাপ নেই। যদি পরিবর্তন আসে অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো আগামী মূলত 2 থেকে 3 দিনের ভেতর দেশের অধিকাংশ স্থানে প্রবল ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, অবশ্যই আপনারা সাবধানের সাথে থাকবেন। তো অবশ্যই আপনারা প্রতিদিন আমাদের আপডেটগুলো দেখতে থাকবেন। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়া রিপোর্ট, প্রতিদিন নিয়মিত ছোটি খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।